প্রিয় ছাত্রছাত্রী বর্তমান আসবা আমি যুগ্ম শব্দক যা কি আমি প্রাথমিক শ্রেণী গুড়াকরে যোড়ি শব্দ বলে আমি জাঁথিলে যেমি সুখ দুঃখ মু যদি কহি তোমার কথাবার্তা ঠিক না কথাবার্তা ঠিক না মানে সেটি কেউ পদরি আমার যোড়ি শব্দ হব কথাবার্তা তুমি আজ তুমি আজিকালি পড়াপড়ি করুন মানে পড়াপড়ি হাট বাট ভাল মন্দ সুখ দুঃখ এইগুলা হল আমার যোড়ি শব্দ এগুলা আমি জাঁচু শুনেছু ব্যবহার করছু তেমনি আজ আজ তাকে আমি টিকি শ্রেণীকরণ করেদবা টিকি শ্রেণী বিভাগ করি তাকে ভাল ভাবে বুঝবা তবে তবে প্রথম করে আমি আসবা বিপরীত বিপরীতার্থ বোধক শব্দ এমিতি গোটে যোড়ি শব্দ হয়েছিল সে যোড়ি শব্দ মধ্যে দুইটি যাক শব্দ গোটিয়ে অন্যটির বিপরীত শব্দ হয়েছিল যেমিতি ভাল মন্দ ভালর বিপরীত মন্দ ভাল মন্দ ঠিক সেমিতি লাভ ক্ষতি কিনা বিকা মানে পরস্পর বিপরীত পরস্পর বিপরীত শব্দ সংযোগে মধ্য আমার যোড়ি শব্দ বা যুগ্ম শব্দ তৈরি হয়ে থাকে কিনা বিকা সত মিছ এমিতি আহরি অনেক হব তবে আসবে আমি আউ কোন সমার্থবাচক দুই পদর সংযোগ সমার্থবাচক মানে সম অর্থ দুইটা দেখো সমান হয়েছিল সমান অর্থ থাকবে যেমিতি যদি বন্ধু বান্ধব বন্ধু যাহা বান্ধব তাহা জীব যাহা জন্তু তাহা তথাপি আমি কুছু জীবজন্তু জীবজন্তু জীব যাহা জন্তু তাহা মানে এই দুইটি যাক পদ সমার্থবাচক তেমনি এই সমার্থবাচক শব্দ দুইটির মিলনরে মধ্যে যুগ্ম শব্দ সৃষ্টি হয়ে থাকে এবে আ গোটি আসবা গোটে অর্থ থিবা আর গোটে অর্থ নথিবা যেমিতি মু তোমাকে কহিবি গপসপ 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 মানে গপর তো অর্থ আছে কিন্তু সপর অর্থ না ঠিক সেমিতি বাসন কুসন বাসন বাসনর অর্থ আছে কিন্তু কুসনর অর্থ না তা এমিতি বি মধ্য যোড়ি শব্দ বা যুগ্ম শব্দ রহিছি যাহার কি প্রথম শব্দর অর্থ থিব আর গোটে শব্দর অর্থ নথিব মানে অর্থ থিবা ও অর্থ নথিবা শব্দ মিশিকি যোড়ি শব্দ হেউছন্তি আমি আসিবা আর গোটে প্রকার ক্রিয়াবাচক বিশেষ্য সহ অসমাপিকা ক্রিয়া ক্রিয়াবাচক বিশেষ্য মানে আমি দেখিবা প্রথমে জানিবা বিশেষ্য কোন বিশেষ্য কহিলে আমি জানিছু নাম মাত্র কে বিশেষ্য না তাহি বিশেষ্য পদ তেবে সেটা যাহার বি না হইপারে কোনসি বস্তুর বি না হইপারে গোটে ক্রিয়ার মধ্য না হই পারে যেমিতি এটি গোটে ক্রিয়া লেখা লেখাটা গোটে ক্রিয়ার না পুরা ক্রিয়া নুহে সেটা গোটে ক্রিয়ার না লেখুছি তা হয়ে যাব ক্রিয়া কিন্তু লেখাটা হল তার বিশেষ রূপ তেমন এটি বিশেষ গোটে থাকবে আর লেখি লেখিটা গোটে হল অসমাপিকা ক্রিয়া তুমি জাঁথিব অসমাপিকা ক্রিয়া পড়ি লেখি যাই খাই এগুলা অসমাপিকা ক্রিয়া কহতি মু আউ টিকে বুঝে দৌছি যে ক্রিয়াটি বাক্যর সমাপন করে না সমাপ্তি করে না তাকে অসমাপিকা ক্রিয়া কহতি আমি পড়িছে অষ্টম শ্রেণীতে যেমিতি মু উদাহরণ গোটে দেবি বাক্য গোটে কহিবি সে গীত গাই যদি মু সে গীত গাই কহিদেলি গাই বাক্যর সমাপ্ত হেলা কি সে ক্রিয়াটি সমাপ্ত হেলা না সেমিতি সে পড়ি সে পড়ি যদি কহিদেলি বাক্য সমাপ্ত হেলা মু যদি কহিতাম সে পড়িলা হলে বাক্য সমাপ্ত হয়ে যাইতাম তেণু এই পড়ি লেখি যাই এইগুলিকে অসমাপিকা ক্রিয়া কহন্তি তেবে সেমিতি গোটে ক্রিয়াবাচক বিশেষ্য এবং অসমাপিকা ক্রিয়া দেখ এইটা হেলা গোটে বিশেষ্য পদ ক্রিয়াবাচক বিশেষ্য পদ আউ এইটা হেলা গোটে অসমাপিকা ক্রিয়া লেখা লেখি পড়া পড়ি দৌড়া দৌড়ি এইগুলাক হেলা গোটে গোটে যুগ্ম শব্দ যাহা কেমিতি সৃষ্টি হয়েছি গোটে ক্রিয়াবাচক বিশেষ্য এবং গোটে অসমাপিকা ক্রিয়ার মিলনরে সেটা সৃষ্টি হয়েছি আসিবা শেষরে দ্বিরুক্ত শব্দ দ্বিরুক্ত শব্দ মানে দুই থর উক্ত বা দুই থর সেটা কুহা হব যেমিতি ঝর ঝর ফর ফর মানে ঝরটা আউ থরে ব্যবহার হয়েছি ঝর ঝর ফর ফর সর সর ঘর ঘর এইগুলাক হেলা দুইরুক্ত দুই থর সেটা উক্ত হচ্ছে
दुई थरो से रिपीट होउछि त हम ताको आमे कहबा द्विरुक्त जोडी शब्द बा युग्म शब्द तबे आज आमे एही पांच प्रकार रो युग्म शब्द जानिले आमे खाली आमे एही शब्द गुडा त हमर दैनंदिन जीवन रे व्यवहार करूछु आज खाली आमे केवल गुटे श्रेणी विभाग टे कर देले के केउ श्रेणी रे इति मात्र मु भाबछि आजरा पाठदान के बुझी पाइथिबो आउ त पय गुटे एसडब्ल्यू मध्ये रहिछि तमे एही प्रत्येक जो हमर विभाग रहिला प्रत्येक श्रेणी विभाग रु गुटे लेखा तमे उदाहरण दबो गुटे लेखा जोडी शब्द कहिबो जोटा एही विभाग रहिथिबो एमिति ई जो पांच विभाग रो पांच प्रकार रो तमे जोडी शब्द कहिबो आशा करछि आजरा पाठ रे तमकु भल लागिथिबो धन्यवाद।